দেখুন, ভারতবর্ষের বলা ভুল হবে, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর মোদী, তার একটা স্বপ্নের প্রকল্প ছিল এইমস। সেই প্রকল্প বিভিন্ন রাজ্য সহিত আজকে পশ্চিমবঙ্গের উদ্বোধন হতে চলছে। আজকেরটা দেখো, আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা বিগত 13 বছরে যেভাবে ভেঙে পড়েছে এবং বামফ্রন্টের 34 বছর যেভাবে ভেঙে পড়েছিল, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম রুগী দক্ষিণ ভারতের চিকিৎসার জন্য যেত, তাদের সর্বস্বান্ত হয়ে যেত, জমি বাড়ি বিক্রি তারা ট্রিটমেন্ট করতো। কিন্তু পশ্চিমবঙ্গের ভিতর আমাদের দাবি ছিল, দীর্ঘদিনের দাবি পশ্চিমবঙ্গের বাসীর, একটা এইমস হাসপাতাল। সেই এইমস হাসপাতালটা আজকে উদ্বোধন করেছে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালের মাধ্যমে। কারণ আজকে যে ট্রিটমেন্টটা এখানে পাবে সেটা দক্ষিণ ভারতে যে ট্রিটমেন্ট তার থেকে 100 গুণ ভালো উন্নত মানের ট্রিটমেন্ট, এবং স্বল্প খরচে মিনিমাম যে খরচটা চার্জটা সেই চার্জটাই এখানে নেওয়া হবে। এক কথায় সম্পূর্ণ মানে ফ্রি স্বাস্থ্য ব্যবস্থাটা এনতে পাওয়া যাবে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারিটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।